এটা কোনো ব্যাপার নাই, এর রিফন্ড এইসব আচরণে কোনো মাইন্ড করে না। আচ্ছা যাই হোক, তুমি তুই যে কাজটা করেছিস করেছিস খুব খারাপ করেছিস। আব্বা খুব মনে কষ্ট পাইছে রে। আব্বা সিল্লা থেকে আইসে শোনার পরে তার মনটা ভাঙিয়ে গেছে। আমি না হয় বুঝতে পারিনি, লেখাপড়া কম জানতাম, একটা ভুল করে ফেলেছি। তুই তো শিক্ষিত মাইয়া আসিলি, তুই কিসের জন্য এত বড় ভুলটা করেছিস? আব্বা কিন্তু খুব মনে কষ্ট পাইছে রে। আব্বা কি কয়েছে জানিস? কি আব্বা কয়েছে? কি যা আমি আমার এলাসিরে এত ভালো করে পড়ালেখা করালাম, আমার ওই যে গ্রামের বন্ধু হানিফের নাতির সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, আমার মেয়ে এরম করে আমার মুখে চুনকালি মাইকল। হ্যাঁ আব্বা খুবই কষ্ট পাইছে। আব্বা কষ্ট পাবে কিছু তো নেই, ওই যে হানিফের নাতি, তার থেকে সে কম নাকি যোগ্যতার দিক থেকে? মেসিয়ার হলেও সে কিন্তু হাই লেভেলে রয়েছে, এটা বুঝতে তো রাখেন। দুলাভাই আপনি যে মেসিয়ার মেসিয়ার করতেছেন, আমি যে মেসিয়ার সেটা আমি জানি, আমার বউ জানে, সারা দুনিয়ার মানুষ জানে, তারপরেও আপনি আমার মেসিয়ার হিসেবে দুনিয়ার মানুষের আবার জানাইতে চান? আচ্ছা ঠিক আছে, কারণ হ্যালো আরে লন, আচ্ছা ঠিক আছে এদিকে দেন, এই পুরাটা গায়ে রাখ, ধরেন এক টাকা দিই। আপনি একটা রিক্সা কিনবেন, দুটা ব্যাটারি কিনবেন, দুটা মাইক কিনবেন, কিনা পুরো এলাকাব্যাপী আপনি এটা মাইকিং করা শুরু। তোমার এতদিন মেসের হিসেবে জানি তো ভুল করেছি, মেসের হলে কি হবি? তোমার মানে চাল চলন, তোমার বিধি ব্যবস্থা সবই তো ম্যানেজারের উপরে দেখতেছি। হ্যাঁ দিল দরিয়া লোক, আমি আমার রিক্সা কিনতে যাচ্ছি। রিক্সা কিনতে? আরে মাইক মাস্টার, তোমার সমর্থন খারাপ হয়ে যাচ্ছে। না ভাই ধরো, তোমার টাকা তোমার কাছে রেখে দাও। আচ্ছা শোনে, যা করেছিস তো করেছিসই, এটা নিয়ে তো আর কিছু বলার নাই। তা এখন ভালোভাবে থাক, সেটাই হইছে বড় কথা। আচ্ছা ঠিক আছে আমি যাই দেখি। যাবা কি শুধু না, আব্বা কি কথা সেটা কবা না, ওই যে বেদানার কথা কি কথা সেটা কবা। হ্যাঁ হ্যাঁ সেটা তো ভুলে গিয়েছি। আচ্ছা শোনে, ওই যে বেদানার জন্যে আব্বা যে কয়েছে যে তোর জন্য মন খারাপ করেছে, এখন আব্বা কতেছে যে তোরা দুই বোন যা করে ফেলেছিস তা তো করেছিসই। এখন যা আমার বেদনা আছে তা কিন্তু আমি একদম কাছে বসে থাকি, আমার নিজ হাতে বিয়েটা দেব, সেই জন্য পাত্র ঠিক করে ফেলেছে। কে বুবু? সেটা হইতেছে এই যে তোর ভাইয়ের প্রাণের বন্ধু আছে না, আমাদের সানা ভাই। কিরকম করে কথা কথা, কবি মানুষ তারা কত সানা ভাই টাহিমাসের মতো। আমার স্ত্রীর যে বিয়ে করতে চাইছিল সেই সানাউল্লাহ কিছু তো নেই, ওরা যখন বিয়ে করতে চাইছিল তখন তোমার স্ত্রী ছিল নাকি? এখন নাই হয়েছে। আমনের বয়স কত? আপনারা তো দুইজন সেম সেম বয়স, দুইজনের পার্থক্য একটাই,
সানামিয়া কপালে মানে সুলে কলব দে আর আমনে সুলে কলব দেন না, এই তো আমনের মুস আছে আর সানামিয়ার মুস নাই। পাগল হয়ে গেছে নাকি আজে বাজে কথা করতে খেলে ব্যবস্থা করো, সেটা তোমার ক্ষতি হবে না সেটা আমি জানি, তুমি আসো আমার সাথে আমাকে একটু হেল্প করবা। তুমি যাও আমি আইতেছি। আচ্ছা শুনো, হ্যাঁ কও। বাড়ির আবহাওয়া যত দেয়ের এটাতে বোঝা যার কেউ মান সম্মান আমার কেউ দিত না। অবশ্য এভাবে বিয়ে করলে অনেক উল্টা সিধা কথা কয় এটা আমি বুঝছি। শোনো, বাড়ির ভিতরে ঢুকবার সময় একটা ড্যাগার আতামরক দেখছি, এটা যা এখন হতাই তো একটু মরিচ বাড়াই দিবে বুঝছো না, তেলে ভাজা করবা করকরা করবে, আমি এটা ছাড়া আর খাইতাম পারি না। আমারে আদর যত্ন করবে, তোমাদের বাড়িতে এসছি তুমি এখন আমার আদর যত্ন করবে, এই আদর যত্নের উপর নির্ভর করব যে আমি তোমার একটু দূর আদর যত্ন করবো বুঝো না। আচ্ছা তুমি আমার উপরে কেন রাগ করতেছো? হা রাগ করিও না, তোমারে বলছি এটা তুমি মাথা দিও। আচ্ছা আমি একটু তাহলে ঘুরিয়ে আসি, শ্বশুরবাড়ি এলাকাতে আসছি। মাশাআল্লাহ কত সুন্দর করে গান গাও তুমি, ইস এত সুন্দর কণ্ঠ। আরে সুন্দরের কি দেখছো, আমি যখন জুরি খে বইসা কি বলো? হ্যাঁ জুরি এটা আবার কি? আরে জুরি কে একটা জায়গার নাম, ও তুমি তো চিনবার পাও নাই। শোনো, ওই যে ইউরোপের দেশ আছে না সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের একটা সুন্দর জায়গা হলো জুরি। ও মা, ওইখানেও গেছো তুমি না? আরে গেছি মানে কি, এরকম আমার ওই তোমার কাছে মিছে কথা কমু না, মানে হয়েছে কি আমরা তো একদম সত্য বংশের লোক, যার লেগে মনে করে আমরা একদম খানদানি ফ্যামিলি, আমরা মানে বিনা প্রয়োজনে কখনোই আমরা মিছে কথা কই না। শুনো, সারা জীবন আমার সাথে সত্যি কথাই বলবা, তাহলে অনেক ভালোবাসবো। এই যে তুমি মিথ্যা কথা কইছো তাহলে গলা চিপা দেব। না না, এই জন্য তো কইতাছি। শুনো, জুরিকে হয়েছে কি আমার এক বান্ধবী আছিল, সুইস বান্ধবী। না শুনো না, আহারে ওখানে তো মনে করো যে বন্ধু বান্ধব হওয়াটা কোনো বিষয় নাই, ওর নাম হলো গিয়ে হেন্সি। হেন্সি আর আমি দুইজনে মনে করো সুইজারল্যান্ডে তো পাহাড় পর্বতের দেশ, তো ফুল পাহাড় পর্বত এরকম মানে এই যে পাহাড়ের পাদদেশে ফুলের বাগানের সামনে বইয়া এরকম গান গাইছিলাম। তান তোমার ওই হেন্সি কই? ও গেছে গা, ওই কেন হয়েছে কি মনে করো, ওরা তো বেশি দিন রিলেশন কন্টিনিউ করে না, পরে ওর বিয়ে হয়ে গেছে গা জার্মানির এক পড়া লাগে বাইকে গেছে বুঝছো, যাকে বাদ দাও। এখন কথা হচ্ছে কি জানো বেদা, না আমি তো ইচ্ছা করলে তোমার লোকের মিশা কথা কইতে পারতাম যে না আমি ওই যে কালামের লোক বইয়া গল্প করছি বুঝছো। বুঝছি, আমি অনেক খুশি হয়েছি এই জন্য বুঝো। তাহলে আমরা আর একটা সত্যি কথা বলো তো, হ্যাঁ তুমি আবার নেক্সট কবে ওই যে সুইজারল্যান্ডের কি জানি নাম জুরিখ, জুরিখ ওইখানে কবে যাবা? যাবো, ওইখানে যাবো মনে করো কি দুই দিন লাগে, ওইখানে গেলে মনে করো যে মিনিমাম পাঁচ ছ মাস কাটাবো একসাথে। আরে হ হানিমুন বিয়ে হয়ে যাবো, হ্যাঁ আর মনে করো বেড়ানোটা হয়ে যাবো বুঝার পারছো। ইস বুঝছি, ওটা কি অনেক সুন্দর জায়গা না? আরে এটা কি বলে মানে ভূস্বর্গ বলে জায়গাটা রে, মানে কি কমো তোমার, তুমি ওখানে গেলে তুমি চিন্তা করতে পারবো না যে পৃথিবীতে এরকম সুন্দর জায়গা আছে। আমি অবশ্য বই পুস্তকে একটু পড়ছিলাম, বই পুস্তকে পড়ে আমার যে পছন্দ হয়েছে বাস্তবে জানি আরো কত সুন্দর। শুনো চলো এক কাজ করি, বিয়ার সাথে কইরা তারপর যামো, আব্বা আসবে কবে কি কমো, আমার তো নেই বিয়া করে ফেলছি। না হলো হয়েছে কি তোমার বাপে গেছে তো তিন দিনে লাগে আহুক, তারপরে তোমার বাপজানের কাছে গিয়ে মনে করো আমরা প্রস্তাব পারলাম ঠিক আছে, উনি তো কইছে যে আমরা খোঁজখবর লইব। এখন ঘটনা হচ্ছে কি, তুমি যে তোমার দুই বোন কইলে না ওই যে আগের হাল যেদিকে গেছে আমরা ওইদিকে যেতে চাই না বুঝছো না, মুরুব্বি দোয়াল হইয়া তারপরে দেখা যাক। হ্যাঁ না দরকার, আমরা বাইকে যাব না, যে দুই বুপুরে সাথে নিয়ে বিয়ে করে ফেলবো, আব্বারে বলবো যে প্রয়োজন পড়ছে, জানি না কি করবো কিন্তু আমি ঠিক যেতে চাই। আরে যাবো মানে আমার তো ধরো যে মানে সবকিছু ঠিকঠাকই আছে, আর শুনো ওইখানে কিন্তু ওই যে আমাকে একটু হালকা ঠান্ডা লাগতেছে বাতাস আছে ওই রকম না, ওইখানে জব্বর শীত কিন্তু। আরে কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য একদম ঠান্ডা জ্যাকেট ম্যাকেট যা লাগে সব এখান থেকে কিনে লয়ে যাবো গা বুঝতে পারছো। বুঝছি, এখন যাই বাসায় যাই, কি বাবা দেখা ভালো লাগছে আমার। আর দেখবো কি, দুই দিন আগে আর পরে আমাকে তো শাড়ি হইতে আছে, এখন আর লজ্জা সরমের কি আছে। হ আবার বুবু তো রাজি। হ বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে,
ও আমার তনু জর জর মনে লয় সারি আর যাইতাম তুই আবারি ঘর বন্ধু তোর লাইগারে। সে কথা বুঝি আগে প্রেমের গান কি লাগে গাইতেছি কত নান্ন ওস্তাদ, নতুন কাপড় চোপড় পরলে মনের ভিতরে এমনিতেই ফুর্তি লাগে, আপনিও ফুর্তিতে আছেন আমিও, কিন্তু এই ফুর্তির মধ্যেও আমার মনটা একটু খারাপ হয়ে গেল। হ্যাঁ ওস্তাদ, আপনি কিন্তু কথা দিছিলেন যে কই তো ধরা খাইছে জুম্মন ধরা খাইছে, এরপরে আমরা আর চুরি টুরি করবো না, আমরা ভালো হয়ে গেলাম, এখন থেকে মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব। কিন্তু এই যে আমার বন্ধু টিঙ্কুর মালামাল চুরি করছি, সেইখান থেকে একটা নতুন লুঙ্গি আপনি পরছেন, একটা আমি পরছি, গামছাও পরছি, মনের ভিতরে একদিকে যেমন ফুর্তি লাগতেছে আরেকদিকে মনটা খারাপ হয়ে গেছে। আপনি তো জীবনে এক মুখে দুই কথা বলেন না, এখন বলেন কেন? তুই শুনস নাই, চোরেরা কখনো এক মুখে এক কথা কয় না, চোরেরা এক মুখে পঞ্চাশ কথা কয়, যখন চুরি করতে যায় ধরা খাইবি, আমি তোরে যা কমু ধরে নিবি সব মিশা কথা, তুই আমার যা কইস আমি কি সেটা বিশ্বাস করি, আমিও ধরে নেই সেই মিশা কথা কইতেছস, বুঝছস? চোরের যদি নীতি থাকতো, চোরের যদি আক্কেল থাকতো, হে চোর কি যায় মসজিদের সামনে থেকে জুতা চুরি করে? কত বালা বালা মানুষ মসজিদে যায় নামাজ পড়ে, আর হারামজাদা চোর যায় এই বালা মানুষগুলো জুতা নিয়ে ফালায়। এখন আমারে ক, প্রত্যন্তরে যে প্রশ্ন করেছিলাম সেইটার উত্তর কি লাগে? গান গাইতেছি প্রেমের নাম বেদনা, বুঝছি ওস্তাদ? ওই যে ঝর্ণা প্রেম করছে টিঙ্কুর লাগে, প্রেম করে চুরি করছে, সেই চুরির কারণে আজকে নতুন লুঙ্গি পরছি, ঘাড়ে নতুন গামছা দিছি, সব কিছুর মূল হইতেছে ভুয়া প্রেম। শোন, একজন প্রকৃত চোর, একজন সিনিয়র চোর, তার কি বৈশিষ্ট্য থাকা উচিত? তার অনেক সাগরেদ থাকবো, সারা দেশে তার সাগরেদ থাকবো, এই লেদু চোরার সাগরেদ সারা দেশে ছড়ায় আছে, কিসের সারা দেশ, সারা পৃথিবীতে ছড়ায় আছে, বুঝছস? থাইল্যান্ডে যাবি, যে কোনো সমুদ্র সৈকতে যায় শিক্ষর দিয়ে কবি অং পং সং, দেখবি একজন হাত তুলছে, তুই কবি ক্যারাতেই, হ্যাঁ কইব আমি লেদু চোরার সাগরেদ। তার মানে অং পং চং মানে লেদু চোরার সাগরেদ? খালি হাত তুলবো না, লগে লগে আরেক কাম করবো, সারা দেশে সারা পৃথিবীতে আমার যত সাগরেদ আছে আমার নাম তাগো সামনে উচ্চারণ করবি, লগে লগে দেখবি কানের লতি ধরছে। কোনো সাগরেদ যখন ওস্তাদের নাম দেয় তখন কানের লতি ধরে, আমার যত সাগরেদ সারা দেশে সারা দুনিয়ায় ছড়ায় আছে তাগো সামনে যদি আমার নাম কস খালি কবি লেদু চোরা, লগে লগে দেখবি কান ধরছে। ওইটা তো মিশা কথা, কিন্তু কানের লতি যে ধরে এইটা হাসা কথা, বুঝছ? চোরের 99টা কথা মিশা কয়, একটা কথা কিন্তু হাসা কয়, পাই খাবি না মায়ের খেস, যখন মায়ের খাইতে খাইতে শেষ মাথায় যায় হাসা কথা কস না, প্রথম তো কচুরি করি নেই, আবার দেয় বাড়ি কচুরি করে নেই, আবার দেয় বাড়ি কচুরি করে নেই, শেষে যখন কষিয়া বাড়ি মরে তখন কি কয়, চুরি করছে, চুরি করছে, মাফ করে দেন কস না, এই যা কানের লতি ধরাটা ঠিক, বাকি অং পং সং মিশা কথা, চল যে প্রেম দিল চলো না। টিঙ্কু ভাই, টিঙ্কু ভাই, টিঙ্কু ভাই, সালাম আলাইকুম, কেমন খুশি? মনটা মিয়া, তুমি এখানে? এই যে মিষ্টি, কিসের মিষ্টি? চেয়ারম্যান সাহেব মিষ্টি পাঠাইছে আপনার বাড়িতে। চেয়ারম্যান? হ্যাঁ, বক্কর চেয়ারম্যান। কি জন্য পাঠাইছে? না, খুশির সংবাদ তো একটা আছেই,
আমার চেয়ারম্যান সাহেব মিষ্টি দিয়ে কইল তুই কুব্বত সাহেবের বাড়িতে যাবি, যাইয়ে কবি মিষ্টি আপনার পাঠাইছে মিষ্টি খাবে। মিষ্টি খাওয়ার পরে আনন্দের চোরে অত হেরা আমার বাড়ি দাওয়াত খাই দেবো, নাহলে আমরা হেগো বাড়ি দাওয়াত খাই যাবো। আমরা তো সুলকানি আসবে কেন, যে তারা আঙ্গ বাড়িতে আসবে দাওয়াত খেতে, আমরা আবার হেগো বাড়িতে যাবো, এত মহব্বত আসবে কই থেকে? একটা সুসম্পর্ক তো আছে, ওই যে গোলাম ভাই আছে না? গোলাম? হ্যাঁ। কি হয়েছে গোলাম? গোলাম ভাই তো ওই বাড়ি যাতায়াত আছে, যায় আয় যায় আয়। তাই নাকি? হ্যাঁ। তো গোলাম ওই বাড়িতে যাই জন্য মিষ্টি পাঠাই দিছে কেন? ওই যে চেয়ারম্যানে শালি আছে না, জবে দাপা জবে দাপা, হের লগে গোলাম ভাইয়ের একটা হয়তো কথা কিছু সম্পর্ক আছে। এই যে কালকে তো গেল চা পিঠে খেয়ে এলো। এই মনটা, তুই কিন্তু এর আগে অনেক মিশা কথা কয়ে আমাকে মুখে অনেক প্যাঁচ লাগাইছস। তুই কথা একেবারে বুঝা বলিস, যদি মিথ্যা কথা কস তোর কিন্তু কপালে দুঃখ আছে। ভাবি সব সময় সবাই মিথ্যা কথা বলে না, এই যে 10 কেজি মিষ্টি লয়ে পকেটের টাকা খরচ করিয়া কেউ আইবো আইবো না। এই যে পিঠা তো কালকে খাই আইছেই, আরো দুই দিন আগে আমি দেখছি কি গাছের তলায় দুইজনে বইয়া গোলাম ভাই আর সবে দাবা বইয়া কি যে হাসা হাসি আর কথা কইতাছে, আর দুইজন রে কি সুন্দর মানাইছে জোড়া কবুতরের মতন। এই টিঙ্কু, ওই কবুতর তোরা জব করে খাগা যা, জানতে মিষ্টি যা। আর পারো কত বড় সাহস ভাইজান, এই মনটা দিয়ে আমগো বাড়িতে মিষ্টি পাঠায়। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, তুমি বক্ষ চেয়ারম্যানের যা কও আমি তার সাথে পরে কথা বলবো নি। এখন মিষ্টি নিয়ে যাও, তোমরা পাঠাইছো ঠিক আছে, মিষ্টি তোমাদের মিষ্টি তোমরা নিয়ে যাও ঠিক আছে, আর চেয়ারম্যানের লোক আমি পরে কথা বলবো নি, যাও। ওয়ালাইকুম আসসালাম। যাও টিঙ্কু ভাই, ঘটনাটা কি হলো? একটু ঝামেলা তো হইলো। ভালো করে খোঁজ নে, গোলামের লাগে কথা কয়। এই পোলা কয়দিন পর পর একটার পর একটা ঘটনা ঘটাইবো, আর সেটার ভুক্তভোগী আমরা হবো না? আপনি লক করে বসে আছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি কদর এটা কোনোভাবে মানি নিতে পারতেছি না, এত বড় অপমান আমি মানি নিতে পারতেছি না। সে কি করে আপনার ওই জায়গা পাঠাই? ওরম একটা মিয়া চলবলের সাথে আপনার বিয়ে দিতে চাই, আপনি একটা বিদেশ বিদেশ ফেরত বিদেশ, আপনি সেই বিদেশের সাথে কি হ্যাঁ কি করতুন তুমি মানুষ চেন না? আমি কি কথা কম কত, আমার এখানে এমন লাগছে আমার সর্বনন্দ লাগছে। একটা লোক কথা কথা লাগতেছে না, কিভাবে পারলেন আপনি, কেমনে পারলেন? আপনার এই হাতের উপর আমি মান সম্মান সব আপনার তুলে দিচ্ছি, আর আপনি কি করলেন, এটা কি করলেন? ধুলোয় মিশিয়ে দিল। তাহলে আপনারা কি বলছি, আপনারা আমি বলছি কথা বলেন না কেন, বলেন যে হ্যাঁ বলছি কি বলি না, কথা কর না কেন, আপনি বলেন, বলো লাগবে আপনার, বলছি বলছি না বলি নাই, বলেন হ্যাঁ বলছো, বলেন হ্যাঁ বলছো। এই এই জায়গা আসছে দেখছস কত, এতক্ষণ কথা আওয়াজ বাড়াইছে, আমি চাই সেই মেয়ে যে কখনো স্টুডিওতে যায় একটা ছবি পর্যন্ত তুলে দেয়। আরে আমি চাই সেই মায়া যে মায়া পুকুরে যখন গোসল করব সেই পুকুরের চারপাশটা কালা গাছ দিয়ে ভরা, সেই মায়ার চেহারা একমাত্র পাখি আর ওই পুকুরের মাছ ছাড়া দেখে নাই। হ্যাঁ দেখছে কি, আমি দেখেছি আরো মেলা মানুষ দেখেছে, সে আমার দোকানে এই জায়গায় বসে আমার সাথে খুশ গল্প করেছে, আমার বিস্কুট সাইকে চলে গেছে। সর্বনাশ, আরে সেই মেয়ে আমার জন্য ঠিক করে এই হচ্ছে আপনি। অনেক কথা কইছ, অনেক কথা কইছ, সব সহ্য কইরা নিছি, তুমি যারে কইতাছ এই ভুলা ঘটক, এই ভুলা ঘটকের সম্বন্ধে তুমি জানো? তুমি এই অঞ্চলে খবর লয়ে দেখো, হাজার হাজার বিয়া এই ভুলা ঘটক পড়াইছে। আজকে যদি তোমার বাপের বিয়া যদি নাকি আমি না পড়াই দিতাম, এই যে চশমা টুপি যে পোশাকটা পইরা এখানে বসে রইছ, এইটা তুমি বসতে পারতাম না, বুঝছো? কার অবদান? এই ভুলা ঘটকের অবদান, বুঝছো? হ্যাঁ বসার সাথে তোমার কি অবদান? এই তুই চুপ থাক, তুই বহুত কথা কইছ, দুলার সাথে মিশে দি, দুলার সাথে মিশে দি, তোর বাপ সদর দিরে এই যে ভোলা কটক বিয়া করাইছে, আর বহুত কথা তো কম।
এই রকমের বড় বড় কথা কইও না। এই বোলা ঘটক যদি এই অঞ্চলে না থাকতো অনেক মানুষ বিদ বয়ে থাকতো, বুঝছ? হ্যাঁ, গুইরা দাদার ইহি গাও। আচ্ছা, আমার আব্বা তো গেছে মরে, আমি এখন কার কাছে জিজ্ঞেস করবো তার বিয়ে কি ভোলা ঘটক দিছিল কিনা? বেটা, তোর দুঃখের কথা আমারে কইতেছো? আমার বাবা তো মরে গেছে, আমি কেন জিগাবো? একটা কথা মনে রাখবি, এই গ্রামের যত লোক মরছে সবগুলোর বিয়ের ঘটক ছিল এই ভোলা। সাক্ষী পাবি না রে ভাই, তা দে। প্রচন্ড রাগ করছি, তুমি আমার জড়া না দিলে রাগ কমতো না আমার, আমাকে জড়া দেখতে হবে তোমার। আন্দা করি ধরো, তুমি আমার কই কই, আমার কিন্তু অনেক রাগ গঙ্গা।